কিরে, আর কতদিন মেহমানি করবি হাসপাতালে? এবার তো বাড়ি যেতে হবে, 17 দিন তো হয়ে গেল। এখন তো তুই ভালোই আছিস, অক্সিজেন ছাড়াই শ্বাস নিচ্ছিস, মাঝে মাঝে হাসছিস আমার দিকে তাকিয়ে। আমার বুকের ভিতরের জ্বালাটা আস্তে আস্তে নিভে যাচ্ছে তোর হাসিতে। বিয়ের 17 বছর পর এলি তুই। সবাই বলছিল তুই নাকি অ্যাবনর্মাল হয়েছিস। আমি তখন ICU-তে, তুই আর আমি অন্য ফ্লোরে। আমি ICU থেকে ভাবছিলাম, উপরওয়ালাকে বার বার বলছিলাম, তুই যেমনই হোস তুই যেন বেঁচে থাকিস। আজ তোর এই ছোটো ছোটো হাতগুলো আমার একদমই ছোট মনে হচ্ছে না, পুরো স্বাভাবিক মনে হচ্ছে। তোর জোড়া আঙুলগুলো আমার হাতে রেখে আমি আমার হাতে একটা ভরসার হাত পাচ্ছি, জানিস? তোর ছোট ছোট চোখগুলো আমার চোখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। নাই বা হলে তুই সবার মতন, আমার কাছে তো তুই আমারই নয়ন, আমার নবাব। আজ 17 বছর পর তুই আমার নাম, আমার অস্তিত্ব পাল্টে দিলি। আজ থেকে আমি আর বন্ধা নই, আজ থেকে আমি একজন মা। আজ ছুটির পর আমরা দুজন যখন একসঙ্গে বাড়ি ফিরব হসপিটাল থেকে, আমায় আর কেউ বাঁজা বলবে না, আজ থেকে আমি একজন মা। আমি আজ চিৎকার করে সবাইকে বলবো, আমি মা, মা। ডেডিকেটেড টু অল মাদার্স, হ্যাপি মাদার্স ডে।